সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। মালিকের প্রশ্ন করুন, উত্তর দেবো। মালিক মানে মমতা ব্যানার্জি, ওরা হচ্ছে কর্মচারী। চাকরগুলোর প্রশ্নের উত্তর দেবো কেন? গুরু পূর্ণিমার এই রথের দড়িতে হাত দিয়েছি এবং প্রভুকে আরতি করব, প্রণাম করব, দণ্ডবত প্রণাম করব। ও সনাতন একজন হিন্দু হিসেবে আমার আজকে পূর্ণ দিনে গুরুর প্রতি আমার অন্তরের শ্রদ্ধা প্রণাম সব কিছু উজাড় করব। রাজ্যবাসীকে কি বার্তা দেবেন আজকে পূর্ণ তিথি গুরু পূর্ণিমা? গুরু পূর্ণিমা আমাদের ভারতবর্ষের সংস্কৃতিতে একটা বিরাট ঐতিহ্য বহন করে এবং গুরুকুল গুরুদের প্রার্থনা, যেমন গৃহে গুরুদেব হচ্ছেন পিতা মাতা, বিদ্যালয় বা শিক্ষাঙ্গনের গুরুদেব হচ্ছেন আচার্য শিক্ষক শিক্ষিকা। আবার আমরা যে ধর্মে বিশ্বাস করি, হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, সেখানেও আমাদের গুরুদেব থাকে। আজকের দিনে গুরুদের স্মরণ করা, গুরুদের প্রণাম করা এবং গুরুদের আদর্শ মেনে চলা জীবনের বাকি দিনগুলো, এটাই আমাদের সকলের কাছে প্রার্থনা হওয়া উচিত। তবে আমাদের এই রাজ্যে সংস্কৃত চোল বা গুরুকুল আগে 536টা ছিল, বর্তমানে সেটা শূন্যতে পরিণত হয়েছে। খুব খারাপ লাগে। ভারত পশ্চিমবাংলায় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের মাঠে গরু চলে। পশ্চিমবাংলার অতীত ঐতিহ্য, ঋষি মুনি স্বামী বিবেকানন্দ, প্রণবানন্দ, প্রভু ওঙ্কারনাথ, লোকনাথ বাবা ব্রহ্মচারী, শ্রী শ্রী চৈতন্য দেব, রামকৃষ্ণ দেব, জগজ্জননী সারদামণি রাসমণির জায়গা। এখানে গুরুকুল, সংস্কৃত তোল, গুরু আশ্রম, এগুলো আবার ফিরে আসুক এই প্রার্থনা। গুরু পূর্ণিমা তিথি কি? আমি দৌড়ি আমি অন্যদিন আসবো, আমি অন্যদিন আসবো। ধর্ম রক্ষতি, সনাতন ধর্ম বিপদের মধ্যে আছে, রক্ষা করতে ফলটা নিয়ে যাচ্ছে। আমার ফলটা দিয়েছেন আমি
মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব যতদিন না দেখানো হবে ভারত সেবা আশ্রমের বাইরে গিয়ে বলুন। আচ্ছা, বিক্ষোভ দেখিয়েছেন এবং বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব যদি না দেখানো হয় মেট্রো রেলের চাকা বন্ধ করে দেবেন। প্রথম কথা হচ্ছে, আমি কোনো রেজিস্টার মাতালকে অত গুরুত্ব দিতে রাজি নই। একদম রেজিস্টার মাতাল আপনি তো দেখেন পশ্চিমবাংলার লোক যাকে। আর দ্বিতীয়ত হচ্ছে, তৃণমূল যদি এটা করিয়ে থাকে, তৃণমূল মেট্রোটা বন্ধ করে দিই। এই রাজ্যে সব শিল্প তো বন্ধ করে দিয়েছে, একটাও নতুন এয়ারপোর্ট, আজকে দেওঘর এয়ারপোর্ট হয়ে গেল বাবাধামে। এই রাজ্যে এয়ারপোর্ট হয় না, তারাপীঠে এয়ারপোর্ট হয় না, এখানে কিছু হয় না, এখানে কোনো নতুন প্রজেক্ট হয় না। পশ্চিমবাংলাকে ধ্বংস করেছে এরা। আমি এদেরকে বলবো, এদের যা কালচার আছে তাতে রাজ্য পুলিশকে সাথে নিয়ে জিহাদটা 21 জুলাই করবে, 21 তারিখ থেকে মেট্রো বন্ধ করে দিক, ভালো বার্তা যাবে। আমি উত্তর দেবো না, উত্তর মহামান্য বিচার ব্যবস্থা দিয়ে দিবে। স্কুল কলেজ কেমন ঠাস ঠাস করে খাচ্ছে, আজকে কেমন খেয়েছে? 2006 সালে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে থেকে বিধানসভা ভেঙেছে, শুভেন্দু অধিকারী ডেকোরাম জানে। আজকে হাইকোর্টের মন্তব্য শুনে নেবেন। বুস্টার ডোজ নিয়ে বলছে যে কুণাল ঘোষ বলছে সব ধপ, বুস্টার ডোজ ওর কথা তো উত্তর আমি দেবো না। নর্দমার কিট বলি ওটাকে আমি, 3.5 বছর জেল খাই এইসব মাল। এদের প্রশ্ন করেন কেন? আপনি করবেন না, মালিকের প্রশ্ন করুন, উত্তর দেবো। মালিক মানে মমতা ব্যানার্জি, ওরা হচ্ছে কর্মচারী। চাকরগুলোর প্রশ্নের উত্তর দেবো কেন? মালিককে আমি হারিয়েছি, মালিক যদি কোনো প্রশ্ন থাকে বলুন, উত্তর দিয়ে দেবো। আমি মহামান্য উচ্চ আদালতের অবজারভেশনে কোনো কমেন্ট করব না। আমি বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল। হাইকোর্ট খুব সুন্দর করেই ধরেছে যে বিরোধী দলের নেতার নামে বিধানসভার সচিবকে দিয়ে মামলা করান। আরে মেদিনীপুরের ছেলে এই মহিষা দলে সুশীল লাড়া, সতীশ সামন্ত, কুমুদিনী ডাকুয়া, মাথা নত করতে পারবেন নাকি? মামলার ভয়ে আর রুটি ছোড়ে, যারা রুটি খায় তারা এসব করে, আমরা সব নেই, মাথা উঁচু আছে। এই জিহাদি মমতা ব্যানার্জিকে হারিয়েছি নন্দীগ্রামে, এবার বাংলা থেকে রাজনৈতিকভাবে ছাড়া করব আর বাংলায় সনাতন ধর্মের প্রতিষ্ঠা হবে।